নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেলের মাধ্যমে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি সেট 6 কিছু কোশ্চেন আলোচনা করবো জেনারেল সায়েন্সের ওপর। সেটা চ্যাপ্টারটা হচ্ছে সালফারের ওপর কিছু কোশ্চেন এসছে, আলিপুর কোর্ট কলকাতা হাইকোর্টে রিপিটেড কোশ্চেন আছে সেগুলো। আমি ফার্স্ট কোশ্চেন আলোচনা করছি, সেটা হচ্ছে কোন বিখ্যাত গ্রন্থে এস মানে হচ্ছে সালফারকে বোঝানো হচ্ছে। সালফারকে জ্বলন্ত পাথর হিসেবে বলা হয়েছে কোন গ্রন্থে? সেটা আপনাদের কাছে উত্তর হয়ে যায় বাইবেল। বাইবেল উত্তর। পরবর্তী কোশ্চেন, রম্বিক সালফারে কয়টি তল থাকে? রম্বিক সালফারের তল থাকে হচ্ছে 8টি। পরবর্তী কোশ্চেন, Na2H2O3 বা সোডিয়াম থায়োসালফেট যৌগ কোন শিল্পের কাজে ব্যবহার করা হয়? ঠিক আছে, সেটা আপনার উত্তর হয়ে যাবে ফটোগ্রাফি শিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে, সেটা আপনার ফটোগ্রাফি শিল্পে ব্যবহার করা হয়। 3D। পরবর্তী কোশ্চেন, গ্যালেনা কিসের আকরি? গ্যালেনা হচ্ছে সালফারের আকরি। এই দেখুন অপশান বি। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেন, কোন পদার্থ সালফারে দ্রবীভূত হয়? কোন পদার্থ সালফারে দ্রবীভূত হয়? সেটা হচ্ছে উত্তপ্ত বেঞ্জিন। পরবর্তী কোশ্চেন, আল্টামেরিকের রং কেমন? আল্টামেরিকের রং হচ্ছে নীল কালারে, অপশান এ। পরবর্তী কোশ্চেন, এস মানে সালফারের নিষ্কাশন করার উপায় হচ্ছে পদ্ধতি হচ্ছে পদ্ধতির নাম হচ্ছে ফ্রাস পদ্ধতি। পরবর্তী কোশ্চেন, SO2 সালফার ডাইঅক্সাইড কী ধরনের অক্সাইড? এটা হচ্ছে আপনার আম্লিক প্রকৃতির, অপশান এ। পরবর্তী কোশ্চেন, ফসফিনের গন্ধ কেমন হয়? ফসফিনের গন্ধ হয় পচা মাছের গন্ধ হচ্ছে ফসফিন। পরবর্তী কোশ্চেন, তেজস্ক্রিয় পি কোন রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় পিটা সেটা হচ্ছে আপনার ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অপশান সি, ক্যান্সারের ক্ষেত্রে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোন পি থেকে জলের নিচে রাখা হয়? পিকে কেন জলের নিচে রাখা হয়? সেটা হচ্ছে, এটা আপনার কাছে উত্তর হয়ে যাবে সাদা। পরবর্তী কোশ্চেন, সাদা পি এর জন্য কোন রোগ হয়? সেটা হচ্ছে ফসিস রোগটা হয় সাদা পি জন্য। পি মানে হচ্ছে ফসফরাস ও ফসফিনও বোঝানো হচ্ছে। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন, সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগটি দায়ী? অনেক সময় দেখবেন অন্ধকারে বা রাত্রেবেলার দিকে সমুদ্র থেকে সাদা ধোঁয়া উৎপত্তি হয়। ঠিক আছে, সাদা ধোঁয়ার উৎপত্তির কারণটা কী? সেটা হচ্ছে, এখানে থাকে হচ্ছে PH3, অপশান এ। PH3-র জন্য আপনাদের সমুদ্রের সাদা ধোঁয়া দেখতে পাবেন। আর পরবর্তী কোশ্চেন, তুঁতের রঙ কী? তুঁতে অনেক সময় শাকসবজি দেওয়া হয়ে থাকে, তুঁতে পোকামাকড় বিষ হিসেবে দেখা হয়, অ্যান্টিবায়োটিক মার্কার দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে তুঁতে কিসের রঙ কী? তুঁতের রঙ হচ্ছে নীল। পরবর্তী কোশ্চেন, ব্লিচিং পাউডারে ঝাঁঝালো গন্ধ কোন পদার্থের জন্য হয়? ব্লিচিং পাউডারে সেটা হচ্ছে সিএল মানে হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, আজকে ছিল এই 15খানা কোশ্চেন। পরবর্তী আমি কিছু কোশ্চেন আমি আলোচনা করবো সেই জেনারেল সায়েন্সের উপরে আলোচনা করবো, আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলোচনা করবো কালকে, আজকেও আলোচনা করতে পারি। আর যারা এই চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন, আর শেয়ার করলে যত সংখ্যক লোক থাকবে তত ভালো করে আমি কোশ্চেনগুলো দিতে পারবো, তাদের আপনাদের সুবিধা হবে কোর্টের পরীক্ষার ক্ষেত্রে। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কোশ্চেন আপনি পাবেন এখান থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।